চাচা কি বিক্রি করেন এগুলো? আইসক্রিম। কি আইসক্রিম? কোন আইসক্রিম বলে? কোন আইসক্রিম দেই তো, কি কোন আইসক্রিম? এটা হলো কোন আর এটা হলো ক্রিম, যে বললে যে দিয়ে আছে গরমে বেসা কি তো গুলা গেতাছে দেয়া যায়। হ্যাঁ, গুলা গেলে আপনি কিভাবে কোন আইসক্রিম বিক্রি করেন? এই কষ্ট হয় বেশি, বেসা কিনা কম হয়। এখন তো অনেক গরম পড়ছে, বেচে কিনা তো ভালো হওয়ার কথা। না, বেশি গরমে বেচা কিনা হয় না। বেশি গরমে বেচা কিনা না, কি কারণে? পোলাবানের খাইতে দেয় না গার্জিয়ানে, সমস্যা হয়ে যায়। ও, গরমের ভিতরে আবার এই ঠান্ডা খেলে আর বেশি ঠান্ডা লাগে পোলাপ। হ্যাঁ, মিডিয়াম থাকলে আর কি বেচা কিনা ভালো হয়। এখন কি আপনার ব্যবসা খুবই খারাপ গেতেছে? হ্যাঁ, অনেক খারাপ। আপনার পরিবার কয়জন লোক আছে? চারজন। চারজন লোক আছে। তো ইনকাম কি শুধু আপনি করেন? মনে করেন 8,000 টাকা ঘর ভাড়া, আবার গ্যাস নাই, কারেন্টের চুলা কিনছি, এতে আমার কারেন্ট বিল 2,000-2,500 উঠতে কষ্ট আছে। এইগুলা বিক্রি করা চলতে কষ্ট হয়ে যায় না? অনেক কষ্ট, আবার নিজেরও সম্পদ নাই, বাড়ি ঘর নাই, নতুন ঠিক আছে, জল খাল না দিনে এটি খাস গ্রামে বাড়ি ঘর নেই না? না, আপনার চলতে অনেক কষ্ট। আর এখন তো গরমের কারণে দেখা যায় ব্যবসা বাণিজ্য আরো খারাপ। আইসক্রিমটা দিই তো, আবার একটু দিই তো। এই যে গলিয়ে যাইতে আছে তাপমাত্রা, বেশি তাপমাত্রা পড়লে আবার আইসক্রিম গুলা যায় না, গলিয়ে যায়। কয়দিন ধরে এই অবস্থা? এই অনেকদিন, সপ্তাহখানিক ধরে বেঁচে কিনা নেই কোনো? না, খুব কম। আচ্ছা, যখন যেগুলো বেচতে পারে না তখন এগুলো নিয়ে কি করে? এগুলো আবার ফ্রিজে রাখি। ফ্রিজে রেখে এমনি লস হয় না আর কি? না, এটা কোম্পানির ফ্রিজে রাখি তো, আবার সেরমটা এরম থাকে, আমাদের ফ্রিজে রাখলে বরফ হয়ে যায়, আর বেসন দেবে না, আর অল্প থাকলে ওইটা আবার রাত্রে যে জাল দেয় না, ওদের সাথে মিক্স করে জাল দেয়, গরম মশলা ময়দা দুধ মিলিয়ে দিয়ে আর জাল দেয়। তো সপ্তাহখানিক ধরে গরমের কারণে খুবই খারাপ ব্যবসা গেছে। ঠিক আছে, আল্লাহ আবার ভালো করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, যার মালিক আল্লাহ, তাহলে আমরা গরিব মানুষ ডাক্তারি ভাড়া দিয়া ছেলে বিয়ে করাইছি, ছেলে কর্মকর্ত দেখিয়া মনে করেন 7 বছর খালি পর্দা করে, মেয়ে ছেলের দিক তাকায় না। তারপর মাওলানা লাইন তেমাক পড়াইছি, পাস করে নাই। ছেলের কি মাওলানা পড়াইতেছেন? মাওলানা লাইন তেমাক পড়ছে, আমি কম্পিউটার চাকরি করে। তো আমার ছেলের চার মসজিদের এলাকার মানে ভালো একটা মেয়ে দিয়েছে, আলেমা পাস। ছেলে ভালো, সম্পদ চান না ছেলে চান? কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছেন, এটাই সবচেয়ে ভালো। ডাক্তারে বলছে যে হালকা পাতলা কাম করবেন, যেটা সহ্য হয়। ভারী কাজ করতে না করছে? না করছে, ভারী কাজ ছাড়া আর কোনো বদলার কাজ তো নাই, মাটি কাটা জোগাইলে কাম, এই সমস্ত কাজ তো এই বয়সে করা সম্ভব না, কিংবা রিক্সা চালানো তো সম্ভব না, পারবো না। এই কারণে আর কি এগুলো করতেছে? এটা হালকা একজন বুদ্ধি দিয়েছে যে এটা করে আস্তে আস্তে একটু কুকে বেশো আল্লাহ যাবে। এটা কি লটারি ব্যবস্থা আছে? না, লটারি। আচ্ছা, মুরব্বি কয় টাকা করে বেচেন এগুলা? এগুলা 5 টাকা করে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার কাস্টমার নেই, আমার আপনি দুইটা খাওয়ান, দুইটা বানান। ঠিক আছে, একটা আপনি খাবেন, একটা আমি খাবো। ঠিক আছে, এগুলো আমি খাই না, তারপর আপনার দিকে তাকে আপনি যেহেতু বেঁচে কিনা নাই, এই কারণে আমি দুই রকমটা দিলাম। আর আমি সাহেদাবাদ গেছি কোন আনতে, বুঝলেন, ম্যানেজারে বানাইছে, আমি এভাবে রং দিই না, এবং দুধ চিনিও কম হয়েছে, সুস্বাদু বেশি করে দেওয়া দরকার নাই, যা হয় তাই দেন, বেশি করে দিয়ে লস করা দরকার না, লস আর কিছু না, বেশি দিলে যাবে গলিয়া। আচ্ছা, আপনি আরেকটা বলুন। Gracias.
তো ভিউয়ার্স, আপনারা যারা এই রাস্তাঘাটে এই ধরনের অল্প পুঁজির ব্যবসায়ীদের দেখবেন এবং এরকম বৃদ্ধ লোক দেখবেন, আপনারা যদি তাদের কাছ থেকে কোনো কিছু কেনার প্রয়োজন নাও পড়ে, তাও আপনারা চেষ্টা করবেন তাদের কাছ থেকে কোনো কিছু কিনে তাদেরকে উপকার করার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।